আচ্ছা, আমি যে কোডগুলো করতেছি এই কোডটা আমি তোমাদের ভিডিও ভিডিও করে দিয়ে দেব, ঠিক আছে? তো বাসায় যে একটু দেখতে পারবে, প্লিজ দেখুন। আচ্ছা, সো আমি একটা স্ট্রিং স্টুডেন্ট নেম নিলাম, আর হলো স্ট্রিং স্টুডেন্ট আইডি নিলাম, এই দুইটা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমি পাবলিক স্ট্রিং দিয়ে পাবলিক কেন দিচ্ছি এটা একটু পরে আসতেছি। জাস্ট আমি ট্যাগ দিয়ে দুইটা অ্যাক্টিভিটি ডিফাইন করলাম, দ্যাটস ইট, ঠিক আছে? এখন ধরো আমি এখানে যে একটা স্টুডেন্টের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, স্টুডেন্ট ওয়ান নিউ স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে এই যে আমি একটা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবল ডিক্লারেশনটাই হচ্ছে হলো আমার অবজেক্ট, মানে যেটাকে আমরা বললো ভেরিয়েবল বলতাম এখানে হচ্ছে হলো সেটা অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমরা এখন মনে করো স্টুডেন্টের আইডিটা সেট করতে চাই অথবা স্টুডেন্টের নেমটা রাখতে চাই, ঠিক আছে? সো এটা কিভাবে রাখবো? নর্মালি আমরা স্ট্রাকচার যে প্রোগ্রামিং করতাম সেখানে কি করতাম, যে এ প্রথম এ একটা স্ট্রাকচার, স্ট্রাকচারের নাম ডট ওই প্রপার্টিটা লিখতাম, ঠিক না? একদম সেম এই জায়গায় খুব খুব একই রকম। সো আমি যদি মনে করো স্টুডেন্টের আইডিটা সেট করতে চাই, স্টুডেন্ট ওয়ান ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল টু সে ধরো যেহেতু এটা একটা স্ট্রিং টাইপ 0111256, আর ধরো স্টুডেন্ট নেম ধরো অনিক, ঠিক আছে? তাহলে এই স্টুডেন্ট ইনফরমেশনটা আমি নিয়ে নিলাম, এতো ক্লিয়ার? এখন দেখো এই সেম কাজটাই যদি আমি মনে করি একটা স্টুডেন্টের জন্য করতে চাই, তাহলে স্টুডেন্ট টু, ঠিক আছে? সো আমার এখানে ধরো স্টুডেন্ট টু দিলাম, স্টুডেন্ট টু দ্যাট মিনস কি, তাহলে আমি স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু এটা ডিক্লেয়ার করলাম, এটা ক্লিয়ার? এখন দেখো এখানে সমস্যাটা কি, আমি প্রত্যেকবার যদি এরকম মানে বারবার একটা করে স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু এমন করে ডিক্লেয়ার করতে চাই, ভেরিয়েবল অ্যাসাইন করতে চাই, তাহলে কি বারবার আমাকে এরকম স্টুডেন্ট ওয়ান একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তো ডিক্লেয়ার করতেই হবে। বাট প্রবলেমটা হচ্ছে এই যে দুইটা লাইন বারবার লিখতে হয়েছে, এইটা কমানোর জন্য আমরা এখানে কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। কনস্ট্রাক্টরটা আসলে কি, কনস্ট্রাক্টর হলো একটা ফাংশন, যে ফাংশনটা হলো তুমি যখন অবজেক্টটা ডিক্লেয়ার করতেছ তখন এটা কল হয়। এই ফাংশনটা আসলে আগে থেকেই কল হয়, ফর এক্সাম্পল আমরা যখন সি প্রোগ্রামিং করতাম, সি প্রোগ্রামিং করার পর একটা ভ্যালু ডিক্লেয়ার করতাম, ওর মধ্যে কোনো যদি ভ্যালু আছে না করি তাহলে কি একটা গার্বেজ চলে আসে, তাই এই গার্বেজটাকে করতো, এটা হলো সিস্টেমের একটা কনস্ট্রাক্টর ছিল, মানে সামথিং লাইক দ্যাট কনস্ট্রাক্টর, কারণ সি এর মধ্যে কোনো কনস্ট্রাক্টর নাই। তো ওখানে মানে সি এর মধ্যে কিছুটু কনস্ট্রাক্টরের মতন একটা ফাংশন ছিল, যে ফাংশনটা অটোমেটিক কল হতো যখনই কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হতো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটা গার্বেজ চলে আসে, কারণ তার কাছে এখন কোনো ভ্যালু নাই, বুঝে গেছে? এখানের মধ্যে আমি কি করবো, এখানের মধ্যে অলরেডি আমাকে জাভা অলরেডি আমাকে একটা ফিচার দিতেছে, সেটা হচ্ছে হলো যে এই যে আমি ক্লাস দিয়ে ডিক্লেয়ার করছি, এখানে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা যায়। কনস্ট্রাক্টর মানে হলো যখন অবজেক্টটা কনস্ট্রাক্ট হচ্ছে তখন সেটা কল হবে, মানে যখন তুমি অবজেক্টটা ডিক্লেয়ার করতেছো সাথে সাথে এটা কল হবে। ওটা কেন কল হইতেছে, আগে যেটা হলো সিস্টেম করতো, সিস্টেম একটা গার্বেজ বেলা সেন্ড করে দিত, বাট তুমি কি ওখানে তোমার কোনো হাত ছিল অথবা তুমি কোনো কিছু সে তুমি মনে করো ভ্যালুয়েবল অ্যাসেন্ড করতে চাও জিরো, বাট সেটা কি কোনো উপায় ছিল, অ্যাকসেপ্ট গ্লোবালি ভ্যালুয়েবল ডিক্লেয়ার করা, গ্লোবালি ভ্যালুয়েবল ডিক্লেয়ার করলে সেটা অটোমেটিক জিরো হয়ে যেত, বাট এছাড়া অন্য কোনো কিছু তুমি করতে পারতা, সিস্টেম যেটা তোমার ভ্যালু দিত সেটাই তোমার মেনে নিতে হতো, ঠিক আছে? সো এই জায়গায় হচ্ছে হলো তুমি কনস্ট্রাক্টর দিয়ে ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারো। কনস্ট্রাক্টরটা একদম সিম্পলি একটা মেথড, একদম সম্পূর্ণ মেথড, মেথড মানে কি ফাংশন, একদম সম্পূর্ণ একটা ফাংশন, জাস্ট দুইটা ডিফারেন্স, ডিফারেন্স আমরা দেখতেছি। আচ্ছা, সো কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করা কিভাবে, আচ্ছা এখানেও কিন্তু কনস্ট্রাক্টরটা কল হচ্ছে অলরেডি, এই যে আমি এখানে দিয়ে দিছি না ব্যাকেন্ড, এখানে কনস্ট্রাক্টরটা কল হয়েছে, কারণ হচ্ছে হলো এটা এটা হচ্ছে হলো আমি যদি বলবো না সিস্টেমের একটা কনস্ট্রাক্টর আছে, জাভার মধ্যেও সিস্টেমের একটা কনস্ট্রাক্টর আছে, যেটা হচ্ছে হলো বাই ডিফল্ট সব ক্লাসের মধ্যে থাকে, তুমি যদি কোনো কনস্ট্রাক্টর ডিফাইন না করো। এখন তুমি যদি কনস্ট্রাক্টর ডিফাইন করে দাও দ্যাটস ওকে, তাহলে তোমারটা কল করবে, আর তুমি যদি কোনো কনস্ট্রাক্টর ডিফাইন না করো তাহলে সে হলো ওই সিস্টেমের যে প্রোভাইডেড
যে কনস্ট্রাক্টরটা আছে সেটা কল করবে, ঠিক আছে? এখন ধরো আমি একটা কনস্ট্রাক্টর এখানে ডিফাইন করি, সে পাবলিক স্টুডেন্ট এখন ধরো আমি সলিউশন জাভাতে এটা আমি একটু রান করি, দেখা যাচ্ছে দেখা যায়, দেখো এখানে দুইটা লাইন প্রিন্ট হয়েছে না, হ্যালো কনস্ট্রাক্টর, হ্যালো কনস্ট্রাক্টর। দেখো আমি ফাংশনটা কল দিছিলাম যেটার মধ্যে আমি হ্যালো কনস্ট্রাক্টর প্রিন্ট করছি, বাট এটা প্রিন্ট হয়েছে না, দুইবার কেন প্রিন্ট হয়েছে এটার মধ্যে আরবার, হ্যালো কনস্ট্রাক্টর দুইবার কেন প্রিন্ট হয়েছে, দুইটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে না, স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু, তাহলে স্টুডেন্ট ওয়ানের জন্য একবার কনস্ট্রাক্টর কল হবে, স্টুডেন্ট টু এর জন্য আবার কনস্ট্রাক্টর কল হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই যে আমি এখানে যে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, সে কিভাবে বুঝতেছে যে আমার এটাই কল করতে হবে, কারণ এটা একটা মেথড না? দেখো মেথডের মধ্যে নাম আছে ব্র্যাকেট, মানে এখানে আমি এটা পাস করা যাবে, তাহলে সে কিভাবে বুঝলো আমি তো এটা স্পেসিফিক কল করে নিই, এই মেথডটা কল করছিলাম কিন্তু তাও কিন্তু এই মেথডটা কল হয়েছে এবং এটা প্রিন্ট হয়েছে, মানে এটা প্রিন্ট হওয়া মানে এই মেথডটা কল হওয়া। একটু খেয়াল করে দেখো এটার নাম আর ক্লাসের নাম কিন্তু সেম, এটা হচ্ছে হলো ফার্স্ট ডিফারেন্সটা। আমি বলছিলাম দুইটা ডিফারেন্স আছে মেথড আর হলো কনস্ট্রাক্টরের মধ্যে, এটা হলো ফার্স্ট ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্সটা কি, যে মেথডের নাম মানে কনস্ট্রাক্টরের নাম হলো সে ক্লাসের নামের সেম হতে হবে। তাহলে কোন সময় যদি ভিতরে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে কোন সময় যদি দেখে যে আচ্ছা আমার নামের মতন এখানে হলো একটা এরকম নাম আছে মানে কনস্ট্রাক্টর আছে, তাহলে কি সে এটা বুঝে নিতে পারবে যে এটা তার কনস্ট্রাক্টর, সে অটোমেটিক ওটা কল দিতে পারবে। সো আমার এক্সপ্লিসিটলি ওটা কল করার দরকার নেই, বুঝে গেছে? সেকেন্ড ডিফারেন্স কি একটু বলতে পারবা, নর্মাল মেথড আর এই কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার পাস করার জায়গা তো আছে, ওইটা আসলে মেথড ডিফারেন্স না, কারণ আমি একটু পরে দেখবো যে কি করা যাবে প্যারামিটার পাস করা যাবে। না এটা তো করা যাবে ক্লাসে না, আমি মেথড এটা তো মেথডে করা যাবে, আমি তো বলতেছি এই মেথড আমার তো নর্মাল মেথডে করতে, তোমাদের তো ক্লাস পড়ানো হয়েছে তোমার তো আরো ভালো পড়া যাবে, তোমরা পারবা? একটু একদম ক্লিয়ারলি দেখো এই একটা লাইনটা দেখো, এই লাইনটার মধ্যে ডিফারেন্স হবে এক্স্যাক্টলি, এনে রিট পয়েন্ট রিটার্ন টাইপ আছে, আমরা নর্মালি দেখি না যে যে কোনো মেথড ডিক্লেয়ার করলে তার অ্যাট্রিস একটা রিটার্ন টাইপ থাকে, মানে যদি কোনো কিছু নাও থাকে ভয় দিতে হয় না, এখানে অন্য কোনো কিছু আছে কনস্ট্রাক্টরের মধ্যে কোনো রিটার্ন টাইপ নাই, মানে কোনো কিছু রিটার্ন করবে না সে, কারণ দেখো সে হলো অটোমেটিক কনস্ট্রাক্টরটা অবজেক্ট কনস্ট্রাক্ট করার সময় সে অটোমেটিক কল হবে, বা এরপরে কোনো সময় কল হবে না, একবারই শুধুমাত্র কল হবে অবজেক্টটা ক্রিয়েট করার সময়, এরপরে আর কোনো সময় কল হবে না। এবং ওটার কাছ থেকে আমি কোনো কিছু রিটার্ন করতেছি না, কারণ ওই হলো কনস্ট্রাক্টর কল হওয়ার সময় ওই কিছু মানে ফর এক্সাম্পল আমি কিছু প্রিন্ট করতে চাই অথবা কোনো ডিফল্ট ভ্যালু অ্যাসেন্ড করে দিতে চাই। ফর এক্সাম্পল ধরো আমি এখানে স্টুডেন্ট নেমের মধ্যে মনে করি স্টুডেন্ট আইডি, মানে স্টুডেন্ট আইডির মধ্যে আমি হচ্ছে হলো সে একটা ডিফল্ট আইডি দিয়ে দিলাম, মানে যে কেউ
যখন কোন স্ট্রাকচারটা মানে একটা অবজেক্ট ক্রিয়েট করবে সাথে সাথে এই ডিফল্ট আইডিটা অ্যাসাইন হয়ে যাবে, তাহলে কোনো গার্বেজ বলে অ্যাসাইন হবে না। এখন থেকে যখন আমি প্রিন্ট করবো এটা প্রিন্ট হবে, মানে এটা অ্যাসাইন হয়ে যাবে এক্সপ্লিসিটলি যদি আমি পরে আবার অ্যাসাইন না করি। বুঝা গেছে? সো এখানে আগে যেমন গার্বেজ বলে কোনো কিছু আলাদা কোনো একটা কিছু অ্যাসাইন হতো, আমি এখানে অন্য বলে দিলাম যে না তুমি গার্বেজ বলে অ্যাসাইন করে থাকো না, আমি যে ভ্যালুটা দিলাম এটাই অ্যাসাইন হবে। ঠিক আছে, এবার একটু দেখি মানে আমরা কোন সেক্টর মধ্যে কীভাবে প্যারামিটার পাস করা যায়। আচ্ছা, এই কোন সেক্টরটা রাখলাম, এটা নেক্সটে তোমরা একটু বুঝতে পারবা পলিমরফিজম। আচ্ছা, আরেকটা লিখি। আচ্ছা, এখন আমরা দেখলাম তো যে কোন সেক্টরের মধ্যে কোনো কিছু আমি পাস করতে পারি না। এখন আমরা দেখি যে কোন স্ট্রাকচারের মধ্যে কিছু আমি পাস করে দিলাম। ফর এক্সাম্পল, আমি কোন স্ট্রাকচার মানে যখন অবজেক্টটা ক্রিয়েট হইতেছে তখন আমি স্টুডেন্টের নাম আর আইডিটা পাস করে দেবো এবং ওইটাই ওখানে অ্যাসাইন করে দিতে হবে, যেটা হলো আমি পরে এই যে এই দুই লাইনে করতাম স্টুডেন্ট আইডি, এটা এখন স্টুডেন্ট আইডি, এটা এভাবে আমি দুই লাইনে না করে যখন আমার এটা কল হইতেছে মানে যখন আমার অবজেক্টটা ক্রিয়েট হইতেছে তখন আমি এটা তৈরি করে দেবো। বুঝা গেছে? আচ্ছা, এটা কিভাবে করা যায়? সো ফার্স্ট অফ অল আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি। আচ্ছা, একটা ক্লাসের মধ্যে একাধিক কনস্ট্রাক্টর থাকতে পারে, একটু পরে দেখা যাবে। পাবলিক স্টুডেন্ট, এটা তো নর্মাল কনস্ট্রাক্টর। আচ্ছা, দেখবা যে এখানে আমি যদি একটু দেখে এই যে স্টুডেন্ট, এটা অলরেডি ডিফাইন্ড, কারণ কি এটা দুইটা সেম না, ভিতরে জিনিসটা সেম না বাট স্ট্রাকচার সেম। ঠিক আছে, আচ্ছা এটা ডিফাইন করা যাবে। দেখো আমি এই কনস্ট্রাক্টরটা কেন ডিক্লেয়ার করলাম, যেটার মধ্যে যাতে আমি স্টুডেন্ট আইডি আর নেমটা পাস করে দিতে পারি। তাহলে এটা কি মেথড না, জাস্ট আমি বুঝলাম কি ডিফারেন্স হচ্ছিল দুইটা, নাম হবে ক্লাসের সেম আর রিটার্ন টাইম হচ্ছিল নাই, আর বাকি কিছু কিন্তু সব মেথডের মতো একদম মেথডে তুমি যেভাবে যেভাবে কাজ করতে ফাংশনে যেভাবে যেভাবে কাজ করতে একদম হুবহু সেম, জাস্ট রিটার্ন টাইপ নাই আর নামটা হচ্ছিল ক্লাসের নামে সমান হইতে হবে। তাহলে এখানে কি প্যারামিটার পাস করা যাবে? নর্মালি আমরা ইয়ের ক্ষেত্রে তো প্যারামিটার পাস করতে পারি চলে গেছে। এটাকে বলা হচ্ছে হলো পলিমরফিজম। ঠিক আছে, মেথড ওভারলোডিং, এটা আপনার নেক্সটে দেখবা। জাস্ট আমি বলে রাখলাম তোমরা থিওরিতে হয়তো এটা পেয়ে যাবো নেক্সট দুই ক্লাস এক দুই ক্লাস মানে হলো একই নামে তুমি মাল্টিপল মেথড রাখতে পারো, যেটা আমরা আসলে রাখতে পারতাম না। এখন তুমি বলতে পারো যে এটা আসলে ডিফারেন্সটা বুঝতে শিখে হবে যে এটা কল হবে না কি কল হবে। এক্স্যাক্টলি, এর মধ্যে প্যারামিটার নাই, এর মধ্যে প্যারামিটার আছে। অথবা প্যারামিটার এর মধ্যে যদি একটা প্যারামিটার থাকতো, এর মধ্যে যদি দুইটা প্যারামিটার থাকতো, কোন সময় যদি দুইটা প্যারামিটার পাস করো তাহলে কোনটা কল হবে? এই দুইটা প্যারামিটার আছে। ঠিক আছে, শুধুমাত্র প্যারামিটার দিয়েই ডিফারেন্স করা যাবে, নাম্বার অফ প্যারামিটার অথবা প্যারামিটার টাইপ বা রিটার্ন টাইপ দিয়ে না। কিন্তু ওটা তোমরা পলিমরফিজমের ক্ষেত্রেই পড়বা, এখন আপাতত এটা বাদ দেই। সো তাহলে আমি এখানে একটা কনসেপ্ট ডিক্লেয়ার করলাম যেটা হলো স্টুডেন্ট আইডি নিবার হলো নেম নেবে। তাহলে স্টুডেন্ট আইডি যখন আসবে তখন আমি কি এই স্টুডেন্ট আইডিটা এটার মধ্যে অ্যাসাইন করে দিতে পারি না, আর এই নেমটা এই নেমের মধ্যে, তো আমি এটা অ্যাসাইন করে দিই স্টুডেন্ট আইডি ইকুয়াল টু এসটিআইডি স্টুডেন্ট নেম নেম। ঠিক আছে, সো তাহলে আমি একটু সলিউশন ক্লাসে যাই। এখন তুমি এই জিনিসটা পাস করে কিভাবে? দেখো এই জায়গাটার মধ্যে আমি কোন কিছু আগে দিছিলাম, আমি একটু আবার যদি রান করি, দেখো এখন আমার কনস্ট্রাক্টর করা দুইটা না, দেখো আমি যদি একটু রান করি, দেখো হ্যালো কনস্ট্রাক্টর, হ্যালো কনস্ট্রাক্টর প্রিন্ট হইতেছে না। দ্যাট মিনস কি আগে কনস্ট্রাক্টরটা কল হইতেছে না, সেকেন্ড কনস্ট্রাক্টর কল হইতেছে? যদি সেকেন্ড কনস্ট্রাক্টর কল হইতো তাহলে কি আর হ্যালো কনস্ট্রাক্টর প্রিন্ট হইতো? এবার দেখো আমি এই জিনিসটা এখানে না দিয়ে ধরো এই
আইডিটা দিলাম হচ্ছে হলো এখানে অনিক, এই দুটা লাইন আমি কেটে দিলাম, এই দুটা লাইনও কেটে দিলাম। সো এবার একটু আমি রান করি। দেখো একটা হ্যালো কনস্ট্রাক্টর প্রিন্ট হয়েছে না, কারণটা কি? ফার্স্ট স্টেপটা ক্ষেত্রে হচ্ছে হলো সেকেন্ড কনস্ট্রাক্টরটা কল হয়েছে, আর এটা ক্ষেত্রে ফার্স্ট কনস্ট্রাক্টরটা। সো এখন আমি যদি এটার মধ্যে দেখব যে এটার মধ্যে আসলে এই জিনিস আছে, এটার মধ্যে অনেক আছে। আচ্ছা আমি একটু প্রিন্ট করে দেখি। মনে করো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট আইডি ডট সেম জিনিসটাই যদি আমি প্রিন্ট করি হচ্ছে হলো স্টুডেন্ট টু এর জন্য, ঠিক আছে। আর এখানে আমি যে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিই এখানে স্টুডেন্ট আইডি, আচ্ছা দেখো আমার এখন কোন সেক্টর হচ্ছে হলো দুইটা, একটা হচ্ছে হলো স্টুডেন্ট নর্মাল যেটা, এটা মধ্যে কোনো কিছু প্যারামিটার পাস করতেছে না আগে থেকে। তো এটা কি করতেছে, যেহেতু আমি কোনো কিছু প্যারামিটার পাস করতেছি না, জাস্ট সিম্পলি মানে একটু আমার করার জন্য একটা স্টুডেন্ট আইডি সামনে আমি কিছু রেখে দিছি। এটা হচ্ছে তুমি যে স্টুডেন্ট আইডি নেম পাস করবা সেটাই সে ইউজ করবে। আর সলিউশন তো যাবার মধ্যে আমি দুইটা এরকম অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা হচ্ছে হলো যে আইডি পাস মানে আইডি নেম দিয়ে, আর একটা হলো আইডি নেম ছাড়া। তাহলে এটার মধ্যে আসলে কি আইডিটা কি আছে হবে, এটার মধ্যে আইডিটা কি আছে হবে, যেটা কি ফল আমি দিয়ে দিছি ওই যে 1111555 এটা। এখন তুমি একটু যদি রান করো, তাহলে দেখো এই যে হ্যালো কনস্ট্রাক্টর এটা কি সেকেন্ডটার জন্য। এখন আমি যখন প্রিন্ট করছি দেখো প্রিন্টের মধ্যে দেখো এখানে কি আছে, একটা আইডি তারপর অনিক, তাহলে কি আমি যে জিনিস দুইটা পাস করছিলাম সেটা প্রিন্ট করছে, সেকেন্ডের মধ্যে কোনো কিছু পাস করছিলাম? দেখো ফার্স্টে আইডিটা ওই ডিফল্ট আইডিটা প্রিন্ট হয়েছে, পরে দেখো নাল প্রিন্ট হয়েছে। নালটা কেন, এর জন্য স্পেশালি দরকার হলো কনস্ট্রাক্টরটা কল করা, মানে ম্যাক্সিমাম টাইমে আমার কনস্ট্রাক্টর ইউজ করে হচ্ছে হলো কোনো ভ্যারিয়েবলে মানে আগে থেকে অবজেক্টটা ক্রিয়েট করার আগে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাও তাহলে আমার কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করবো। আর তাছাড়াও মনে করো যে আমি যদি মনে করো এভাবে দেখো আগে এর কতগুলো লাইন লিখতে হয়েছে, আর কনস্ট্রাক্টর ইউজ করলে জাস্ট এক লাইনে আমি কাজগুলো করে ফেলতে হবে, এটা একটা সুবিধা যে আমার কোড কম করতে হয়েছে, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে হলো কনস্ট্রাক্টর, তাহলে এরকম তুমি আরও অনেকগুলো কনস্ট্রাক্টর এখানে ডিক্লেয়ার করতে পারবা। আমি এটাকে একটু ই করে দিই। সো এরকম তুমি যদি আরো অনেকগুলো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে চাও সো সকলে করতে পারবা। এখন দেখো আমি জাস্ট আরেকটা লাস্ট জিনিস আজকে একটু দেখাই দিই, সেটা হচ্ছে হলো এই যে পাবলিক গুলো আমরা যে লিখছিলাম পাবলিক জিনিসটা আসলে কি, আচ্ছা পাবলিক এগুলোকে বলা হয় হচ্ছে হলো অ্যাক্সেস স্পেসিফায়ার, অ্যাক্সেস স্পেসিফায়ার মানে হচ্ছিল সে তোমাকে অ্যাক্সেসটা ডিফাইন করে দেবে যে তুমি অ্যাক্সেস করতে পারবা কি পারবা না। আচ্ছা তিন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, একটা হচ্ছে হলো পাবলিক, একটা প্রাইভেট, একটা হচ্ছে প্রোটেক্টেড, এই তিন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে। নর্মালি এখন আমরা আপাতত এই পাবলিক আর প্রাইভেট নিয়ে কাজ করবো, কারণ এটা মানে বুঝতে একটু ইজি, মানে দুইটা একটা বুঝতে পারলে আরেকটা ইজিলি বুঝা যায়, প্রোটেক্টেডটা একটু ঝামেলা আছে।
আপাতত আমরা সেম প্যাকেজের ক্ষেত্রে কাজ করব। সেম প্যাকেজ মানে এই যে আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করছি না, এই প্যাকেজের মধ্যে হচ্ছে হলো সবগুলো থাকবে, ঠিক আছে। ডিফারেন্ট প্যাকেজের জন্য কিন্তু অ্যাক্সেস স্পেসিফাই আলাদা হবে, আবার সাব ক্লাস আছে, ওগুলো হলো নেক্সটে আমরা দেখবো। আপাতত চিন্তা করবা যে তুমি হলো একটা প্যাকেজের মধ্যে আসো, মানে এই প্যাকেজটার মধ্যে আসো। আচ্ছা, পাবলিক মানে হচ্ছে হলো একদম সিম্পলি, পাবলিক মানে হচ্ছে হলো কোনো ক্লাসের ভিতরে এই যে ভ্যালুগুলো ডিফাইন করছি আমি, মানে ভ্যালুগুলো ডিক্লেয়ার করছি, এগুলো যদি সামনে পাবলিক দিয়ে দাও, দ্যাট মিনস হলো এটা যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারবে। যে কোনো জায়গায় অ্যাক্সেস মানে হচ্ছিল ওই যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে স্টুডেন্ট ওয়ান ডট স্টুডেন্ট আইডি দিছিলাম না, মানে অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করছিলাম, সেটা তুমি করতে পারবা যে কোনো জায়গা থেকে। বাইরে দ্যাট মিনস হলো ভিতর থেকে অ্যাক্সেস করতে পারবা, বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, একটা ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করা মানে কি? ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করা মানে হচ্ছিল এই যে ক্লাসটা এখানে শুরু হয়েছে, এই যে এখানে ক্লাসটা হচ্ছিল শেষ হয়েছে, এর মধ্যে তুমি যা কিছু ইউজ করবা ওটা হলো ক্লাসের ভিতর অ্যাক্সেস করা, ইন্টারনাল অ্যাক্সেস বলতে পারি আমরা, ঠিক আছে। আর ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা মানে কি? মানে এই দুটো ক্যালিব্রেশনের বাইরে থেকে অ্যাক্সেস করা মানে হচ্ছিল তোমার বাইরে থেকে অ্যাক্সেস করা। আর তোমার বাইরে থেকে অ্যাক্সেস করতে গেলে তোমার মাস একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, স্পেসিফিক মানে এক্সপ্লিসিটলি আমি বলতে গেলে শুধুমাত্র স্ট্যাটিক যে ক্লাসগুলো আছে সেগুলো হবে, ওগুলো আমরা নেক্সটে দেখবো, আমার তো এটা বাম। সো আমার কোনো সময় একটা কিছু এই ভিতরে জিনিস অ্যাক্সেস করতে গেলে আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, পাবলিক মানে হচ্ছে হলো তুমি একটা ভেরিয়েবল ক্লাসের ভিতরেও অ্যাক্সেস করতে পারবা, বাইরে অ্যাক্সেস করতে পারবা। ফর এক্সাম্পল আমরা একটু আগে দেখছি, মানে অলরেডি আমরা এগুলো নিয়ে কাজ করছি। সো এই যে ফর এক্সাম্পল এই যে স্টুডেন্ট ডট দিলে দেখো এই যে দুইটা জিনিস দেখাচ্ছে না, দ্যাট মিনস কি তোমার ওটা অ্যাক্সেস আছে, অ্যাক্সেস আছে দেখেই দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি ধরো আমি এটা একটু চেঞ্জ করে দিই, ধরো স্টুডেন্ট ডট যাওয়ার মধ্যে আমি স্টুডেন্ট নেমটাকে প্রাইভেট করে দিলাম, ঠিক আছে। এখন আমরা একটু বাইরে যাই দেখি অবস্থাটা কি হবে, স্টুডেন্ট ডট এখন শুধুমাত্র একটা দেখা দিচ্ছে না, কারণটা কি স্টুডেন্ট নেমটা এখন প্রাইভেট হয়ে গেছে, সেটা তুমি ভিতর থেকে অ্যাক্সেস করতে পারবে, দ্যাটস ওকে, বাট তুমি বাইরে থেকে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে না। আমি এটা রেস্ট্রিক্ট করে দিলাম যেটা প্রাইভেট, এটা হচ্ছে হলো একটা ক্লাসের মধ্যে প্রাইভেট, একটা ক্লাসের ভিতরে তুমি অ্যাক্সেস করো ডাজেন্ট ম্যাটার, বাট ক্লাসের বাইরে থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে না। ফর এক্সাম্পল এই এই ক্লাসটা তুমি তুমি চিন্তা করো, ঠিক আছে, পাবলিক মানে হচ্ছে হলো যে আমি এখানে ভিডিও ক্যামেরা অ্যাড করে দিলাম, ঠিক আছে, বাইরে থেকে ওই স্ট্রিমিং হয়ে গেছে, যে আমি এখানে আমি যে লেকচার দিতেছি বাইরে থেকে দেখা যাচ্ছে, পাবলিক ক্লিয়ার হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল ইউটিউব, এখন আমি যদি এরকম করে দিই না কোনো ভিডিও ক্যামেরা নাই, অনলি এই ক্লাসের মধ্যে যারা আছে তারা শুধু অ্যাক্সেস করতে পারবে, তোমাদের মনে করো ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে আসলো, তাহলে কি সে একটা কোনো কিছু ওয়েতে আসতেছে, এটা হচ্ছে হলো পাবলিক আর প্রাইভেট। সো পাবলিক অ্যাপ প্রাইভেট সিস্টেম হয়ে গেছে, একটা ভেরিয়েবল সামনে যদি আমি পাবলিক অ্যাপ করে দেই, দ্যাট মিনস হলো সেটা যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবে, সেটা অবজেক্টের মধ্যে অ্যাক্সেস করতে পারবে, ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারবে, বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে, যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে তার ভিজিবিলিটি আছে। আর প্রাইভেট মানে হচ্ছে হলো অনলি তার ক্লাসের মধ্যে অ্যাক্সেস থাকে, বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে। এখন দেখো আমি তো পাবলিক ভেরিয়েবল স্টুডেন্ট আইডি এরকম দিয়ে ডট দিয়ে সামথিং কোনো একটা সেট করে দিতে পারি, প্রাইভেট ভেরিয়েবলগুলোর ভ্যালু সেট করতে গেলে কীভাবে সেট করবো, কোনটা ক্লাস দিয়ে মানে হ্যাঁ, বাট আমার তো ভ্যালুটা বাইরে থেকে পাস করতে হবে না, ওইটার মধ্যে তো আর কোনো ভ্যালু নেই, আমাকে তো এই জায়গা থেকে ভ্যালু পাস করে দিতে হবে, এই ভ্যালুটা আমি এখন সেট করবো কিভাবে,
আমি এই ভ্যালুটা স্টুডেন্ট নেম, এটা কি মানে স্টুডেন্ট ওয়ান ডট স্টুডেন্ট নেম তো লেখা যাবে না, কারণ স্টুডেন্ট ওয়ান ডট স্টুডেন্ট নেম লিখলে তোমার হলো অ্যাক্সেস করতে দেবে না। তুমি লিখতে পারো, মানে তুমি যদি ফোর্স করে লিখতে চাও তাহলে হলো স্টুডেন্ট নেম, দেখো তোমার এখানে ইরর দিবে একটা, যেটা হচ্ছে তুমি এখানে নিয়ে গেলে বলবে এই যে দেখো স্টুডেন্ট হ্যাজ আ প্রাইভেট অ্যাক্সেস ইন স্টুডেন্ট, ভাই তুমি এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এই এই ভ্যালুটা সো ধরো হ্যালো আমি স্টুডেন্ট নেমের মধ্যে রাখতে চাই, এটা কি হয়ে লাগবে? কি দিয়ে? আর সমস্যা নাই, তোমরা তো আগে থেকে শিখে আসো নাই, যেটা মাথার মধ্যে আসতেছে সে বলো। অলরেডি একটা ওয়ে দেখছি, দুইটা ওয়ে করা যায়, একটা ওয়ে অলরেডি আমরা দেখছি। এক্স্যাক্টলি কনসেপ্টটা দিয়ে অলরেডি আমরা দেখলাম না, এই যে এখানে ভ্যালু অলরেডি সেট করতেছি, এটা কিভাবে সেট হইছে? কনসেপ্ট দিয়ে সেট হইতেছে না, আর একটা ওয়েতে করা যায়, ওটা তো ডিফল্ট হয়ে গেল। বাট এখানে তো তুমি পাস করতে পারতেছো না, যেটা অলরেডি আমরা কি এটার মধ্যে করছি, ডিফল্ট একটা কিছু ভ্যালু ভ্যালু দিয়ে দিছি। মানে ওখান থেকে ভ্যালু আনতে পারবো না, বাট আমি ভ্যালুটা সেট করতে পারবো, অন্য এটা করা যায়। ধরো এই যে আমি একটু আগে যে লেকচারের উদাহরণটা দিলাম, ধরো তোমরা এখানে যে কয়জন স্টুডেন্ট আছো, ধরো অন্য কেউ এই ক্লাসের লেকচারটা চায়, আমরা দেখতে চাই, তাহলে এখানে তুমি একটা ভিডিও ক্যামেরা নিয়ে নিতে পারো, তুমি ভিডিওটা করবা, দেন হচ্ছিল তোমার ফেরত দিয়ে দিল, তাহলে সে অ্যাক্সেস করবো না। অথবা আমি যে এখন যে ভিডিওটা করতেছি সেটা আমি দিয়ে দিল, তাও কি সে দেখতে পারবো না? আমি যদি একটা মেথড লিখে দিই যেটা হলো পাবলিক, যে মেথডটা কি করবে একটা স্টুডেন্টের নাম নিবে, স্টুডেন্ট নাম নিয়ে সেটা হলো স্টুডেন্টটা সেট করে দেবে। সে ধরো এই হবে, আমি যদি করি মনে করো পাবলিক নামে একটা মেথড ডিক্লেয়ার করলাম, সেট স্টুডেন্ট নেম, এটা একটা স্ট্রিং নেম নিল ইনপুট হিসাবে, প্যারামিটার হিসাবে স্টুডেন্ট নেমের জায়গায় নেম দিয়ে দেব। ঠিক আছে, এই মেথডটা কাজ কি সে হচ্ছে হলো, আচ্ছা সরি এটা রিটার্ন টাইপ দেনি পয়েন্ট, তাহলে এটা হলো সেট স্টুডেন্ট নেম, এটা একটা ফাংশন, যে ফাংশনটাকে একটা নেম হিসাবে নিতেছে ইনপুট মানে প্যারামিটার, তাহলে কি ওই স্টুডেন্ট নেমের মধ্যে ভ্যালুটা সেট হইতেছে না? এতটুকু বোঝা গেছে? মানে ওটাও এটা করলাম, একটা ফাংশন দিয়ে করলাম, কারণটা তো ডাইরেক্ট অ্যাক্সেস নয়, এটা ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করলাম। ফাংশনটা কি দেখাবে? ফাংশনটা কিন্তু আমি পাবলিক করে রাখছি, ফাংশনটা তুমি যদি আমার প্রাইভেট করে রাখো আবার অ্যাক্সেস পাওয়া যাবে? তো আমার ফাংশনটা আবার অ্যাক্সেস করতে পারবো না, বুঝা গেছে কথাটা? সো এটা হচ্ছে ওই দুটো, একটা হচ্ছে হলো কনস্ট্রাক্টর দিয়ে আমি একদম ক্রিয়েট করার সময় আমি পাঠাই দিলাম, আর একটা হচ্ছে হলো আমি পরবর্তীতে একটা ফাংশন দিয়ে অ্যাপ্লাই করলাম। এখন এটা তো আমি সেট করলাম, এখন যে আমি নিতে চাই স্টুডেন্টের নামটা নিতে চাই, ডাইরেক্ট তো ডট দিয়ে আমি যখন যে প্রিন্ট করবো, ধরো স্টুডেন্ট ওয়ান টাইম প্রিন্ট করবো, দেখো এই যে এখানে একটি ডট দিয়ে দিচ্ছে, কারণ আমি ডাইরেক্ট ডট দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো না, কারণ এটা পাবলিক অ্যাক্সেস নাই, প্রাইভেট অ্যাক্সেস। এটা কিভাবে করবো? এই ডটটা সব কিভাবে করবো? একটা ভ্যারিয়েবল
আমি তো চাচ্ছিল স্টুডেন্টের যে ভিতরে যে ইনফরমেশন আছে ওই ইনফরমেশনটা আনার জন্য। দেখো যেভাবে সেট যেটা এই যে এই লাইনটা যেভাবে কাজ করছি এটাও এইভাবে করা যায়, আমাদের ডাইরেক্ট অ্যাক্সেস নাই। তাই আমি একটা ফাংশন লিখি যে ফাংশনটা কি করবে, জাস্ট স্টুডেন্ট নেমটাকে রিটার্ন করে দিবে, সে কাইন্ড অফ এরকম পাবলিক রিটার্ন হচ্ছে হলো একটা স্ট্রিং রিটার্ন করবে গেট স্টুডেন্ট নেম রিটার্ন স্টুডেন্ট নেম। এটা করলে হয় না, আমাদের ডাইরেক্ট অ্যাক্সেস নেই। এবার ফাংশন বানাই, যে ফাংশনের মধ্যে হচ্ছে হলো একটা গেট স্টুডেন্ট নেম, একটা সামথিং, একটা ফাংশনের নাম। শোনো এটা হচ্ছে হলো মানে এটা মানে পড়ার সুবিধার্থের জন্য আমি এর নাম দিচ্ছি, এটা কোনো স্পেসিফিক নাম না, মানে এটা যে এইভাবে নাম দিতে হবে এরকম না, তুমি যে কোনো নাম দিতে পারো। বাট পড়ার সুবিধা যেমন এটা সেট স্টুডেন্ট নেম পড়লে বুঝা যায় এটা হলো স্টুডেন্ট নেম সেট করবে, আর এটা স্টুডেন্ট হলো নেম নিবে, তার কি এটা স্টুডেন্ট নেমটা রিটার্ন করে দিলে হলো না। এখন তুমি এখানে যাও, এখানে যে ডাইরেক্ট যেহেতু অ্যাক্সেস নাই তুমি গেট স্টুডেন্ট নেম মেথডটা কল করো, তাহলে হয়ে গেছে না, বুঝা গেছে? তাহলে প্রাইভেট ভেরিয়েবল কিভাবে অ্যাক্সেস করতে হয়, প্রাইভেট ভেরিয়েবল কোনো কিছু সেট করতে গেলে একটা ফাংশন দিয়ে সেট করতে হবে, কনস্ট্রাক্টর দিয়ে করা যায়, একটা হলো কনস্ট্রাক্টর ডাইরেক্টলি ক্রিয়েট করার সময়, বাট কনস্ট্রাক্টর সব সময় তো আমার লাগবে না। যেমন আমি বলো দিদি যে এখন আমি এই ভ্যালুটা নিতে যাচ্ছি, এটা কি কনস্ট্রাক্টর দিয়ে করতে পারবো? সেই ক্ষেত্রে যেহেতু আমি প্রাইভেট ভেরিয়েবল অ্যাক্সেস করতে গেলে আমি হলো একটা পাবলিক একটা মেথড আমি লিখে নিলাম, যে মেথডটা কি করবে আমাকে রিটার্ন করে দেবে ওই মেথড এর যে ভ্যালুটা আমি যাচ্ছি, বুঝে গেছে? তার প্রাইভেট ভেরিয়েবল অ্যাক্সেস করা যাবে একদম সেম এভাবে অ্যাক্সেস করতে হয়। তুমি প্রাইভেট ভেরিয়েবল জীবনে যে কোনো জায়গায় তুমি যে অ্যাক্সেস করতে হবে একদম সেম এতে, মানে যদি কোনো এক্সেপশন মানে যদি তুমি সবসময় কোনো লাইব্রেরি ইউজ না করো ওটা যদি ছাড়া সব সময় এরকমভাবে অ্যাক্সেস করতে হয়। তুমি কোনো প্রাইভেট ভেরিয়েবল সেট করতে চাও, সেট স্টুডেন্ট নেম অথবা সেট আইডি এরকম দিয়ে কল করো, ওখানে প্যারামিটার হিসেবে পাস করে দাও, সেট করে দাও। কোনো কিছু নিতে চাও তাহলে জাস্ট ওই গেট স্টুডেন্ট নেম এরকম একটা ফাংশন লিখে ফেলো, যেটা হলো জাস্ট ভ্যারিয়েবলটা রিটার্ন করে দেবে। এই রিটার্ন টাইপটা হবে হলো যদি স্ট্রিং হয় স্ট্রিং, ইন্টিজার হলে ইন্টি, অথবা ডাবল হলে ডাবল, হ্যাঁ তোমার যে টাইপ, বুঝা গেছে? আচ্ছা এই দুটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় গেটার অ্যান্ড সেটার। মানে তুমি এটা দিয়ে কোনো ভ্যারিয়েবল গেট করতে পারবা, কোনো ভ্যারিয়েবল সেট করতে পারবা, ঠিক আছে? একটা শর্টকাট ওয়ে দেখা দিতেছি, বাট এটা যে ইউজ করতে হয় এরকম না, এই গেটার সেটার অনেক ইজিলি ডিক্লেয়ার করা যায়। কীভাবে দেখো মজার জিনিসটা, ধরো আমি দুইটাকে প্রাইভেট করে দিই, তাহলে কি আমার চারটা ফাংশন লিখতে হবে না? ফার্স্টেরটার জন্য একটা গেটার একটা সেটার, এটার জন্য একটা গেটার একটা সেটার। এবার দেখো আমি কীভাবে করি। আচ্ছা এরপর আবার কি যে কোনো সেক্টর তো ডিক্লেয়ার করতে হবে, এই কোনো সেক্টর দিয়ে মানে এটা মানে এই কোনো সেক্টর দিয়ে তো কাজ করতে হবে যদি সেট করতে চাই, মানে যদি সেট মানে কোনো সেক্টরের জন্য সেট করতে চাই, তাহলে আসলে কয়টা ফাংশন লিখতে হইতেছে? এটার জন্য দুইটা, এটার জন্য দুইটা, আর এটার জন্য একটা, তাও কয়টা? পাঁচটা ফাংশন না? দেখো উইথিন 30 সেকেন্ডের মধ্যে এটা করা যাবে, ঠিক আছে? জাস্ট আমি দেখাই, তোমরা যদি পরবর্তীতে ইউজ করতে চাও করবা, না হলে দ্যাটস ইট বাদ দিয়ে দাও। টাইপ করতে গেলেও তো 30 সেকেন্ড বেশি লাগবে, রাইট ক্লিক করবা এখানে, যে দেখো এখানে একটা ফাংশন আছে জেনারেট, মানে একটা নাম আছে, দেখতেছো সবাই? এখানে যাও, এই যেখানে আছে না দেখো কনস্ট্রাক্টর গেটার সেটার অলরেডি দেওয়া আছে। ফার্স্ট আমরা কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করি, কনস্ট্রাক্টরের কাছে গেলাম। এখন এখানে তোমার কাছে চাবে যে কনস্ট্রাক্টরের মধ্যে দেখো চুজ ফিল্ড টু ইনিশিয়ালাইজ বাই কনস্ট্রাক্টর, মানে কনস্ট্রাক্টরের ভিতরে কোন কোন জিনিসগুলো ইনিশিয়ালাইজ করতে চাও,
এরকম হইতে পারে যে কোনো সেক্টরের মধ্যে শুধু নদী স্টুডেন্ট আইডিটা ইনিশিয়ালাইজ করতে চাও, স্টুডেন্ট নাম লাগবে না, অথবা তুমি স্টুডেন্ট আইডি নাম দুইটাই করতে চাও, তাহলে যে কটা করতে চাও জাস্ট এই শিফট দিয়ে প্রেস করে দেখো এই যে এভাবে এখানে, তারপর শিফট প্রেস করবা, শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করবা, ঠিক আছে? একটা একটা করে কিন্তু সিলেক্ট করা যাবে না, তুমি একটা একটা করে ক্লিক করো সিলেক্ট করা যাবে না, তুমি ফার্স্টে এখানে আমাও এরপর শিফট প্রেস ধরে ধরো, তারপরে ওই নিচের অ্যারোটা ই করো, তাহলে দেখবা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? অথবা এই যে এখানে সব না আরেকটা হয়তো করা যায় না, এই দুইটাই, ঠিক আছে? তাহলে শিফট প্রেস করে সিলেক্ট করো, সিলেক্ট করে ওকে দাও, এই দেখো গেটার সেটার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা দিস নামে একটা ভেরিয়েবল আছে, ওটা একটু পরে আমি বলতেছি। আচ্ছা এখন হলো আমার কোন স্ট্রাকচারটা হয়ে গেল, এখন আমার কি গেটার সেটার বের করতে হবে, কারণ পরবর্তীতে গেটার সেটার নিয়ে আমার কাজ করতে হবে। আচ্ছা ওইটার জন্য আবার এখানে যাও, রাইট ক্লিক করো, অ্যাগেইন জেনারেট, ঠিক আছে? এখানে গিয়ে দেখো এই যে তুমি যদি একসাথে গেটার সেটার ক্রিয়েট করে ফেলতে চাও তাহলে যে এই শর্টকাটটা করতে পারো, যে গেটার অ্যান্ড সেটার, আর যদি শুধুমাত্র গেটার চাও তাহলে গেটার যাবা, শুধুমাত্র সেটার চাইলে সেটার, এমন যদি গেটার সেটার চাই তাহলে হলো গেটার অ্যান্ড সেটার। এখানে গেলাম, এই যে আবার একইভাবে তুমি এখন বলবে যে তুমি কার কার জন্য করতে চাও, তুমি যদি সিঙ্গেল একটার জন্য করতে চাও দেখো কে দাও, আর যদি সবগুলো একসাথে করতে চাও তাহলে দুইটা ওই যে আগের মতন শিফট প্রেস করে সিলেক্ট করো। আচ্ছা ধরো আমি একটার জন্য আগে করি, স্টুডেন্ট নেম ওকে দিলাম, এই দেখো গেট স্টুডেন্ট নেম, গেট স্টুডেন্ট সেট স্টুডেন্ট গেট হয়ে গেছে না? অ্যাগেন এখন মনে করো আমি হলো স্টুডেন্ট আইডির জন্য করব, অ্যাগেন জেনারেট গেটার অ্যান্ড সেটার স্টুডেন্ট আইডি, দেখো ওই যে আমি স্টুডেন্ট নেমটা করে ফেলছি, সো এটা এখন বাদ হয়ে গেছে, সো ওকে দেখো, তাহলে দেখো এই যে স্টুডেন্ট আইডি, গেট স্টুডেন্ট আইডি, সেট স্টুডেন্ট আইডি, বুঝেছে? সো তোমার এটা লেখার দরকার নেই, কারণ প্রাইভেট মেথড মানে সরি প্রাইভেট ভেরিয়েবল সবসময় এভাবেই অ্যাক্সেস করতে হয়, মানে এটা আমি সবসময় এখন বলতে পারো স্টুডেন্ট আইডি তো পাবলিক, পাবলিকের ক্ষেত্রেও ক্রিয়েট করতে পারো যদি তোমার দরকার হয়, মানে যদি পাবলিক থাকে, এখন তো প্রাইভেট করে ফেলছি, যদি পাবলিক থাকে তাও এটা ক্রিয়েট করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখো আমাকে জাস্ট একটা জিনিস বলো তো, যে এটা একটা কালার, এটা একটা কালার কেন, ডিফারেন্ট কালার কেন? আমি এটা বলে দিচ্ছি, এটা হলো দেখবো যে সেট স্টুডেন্ট নেম আমি এটা বাইরে থেকে অ্যাক্সেস করছি না, গেট স্টুডেন্ট নেম ওই যে গেট স্টুডেন্ট নেম এটাও বাইরে থেকে অ্যাক্সেস করছি না, বা এই দুটাকে অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করছি, অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা হয়েছে, মানে কোনো কিছু যদি তোমার অ্যাক্সেস করা না হয়, কোনো কিছু যদি ইউজ করা না হয় অ্যাটলিস্ট একবারের জন্য, এটা হলো এরকম অ্যাশ কালার হয়ে থাকে, তার মানে তোমার বোঝানোর জন্য যে এটা কোনো জায়গায় অ্যাক্সেস করা হয় না অথবা ইউজ করা হয় না, তাহলে এটা তো আর রাখার দরকার নেই, মানে ইউজলেস জিনিস, ওটা তোমার জাস্ট আইডেন্টিফাই করার জন্য, এটা হলো পরবর্তীতে তুমি যখন কোড ই করতে যাবে ঠিকঠাক করতে যাবে ওটার জন্য কাজে লাগবে। সেদিন বোঝা গেছে কীভাবে গেটার সেটার অ্যাক্সেস করা যায়। তারপরে এখানে এই যে দেখো এখানে কিন্তু আবার ইনোড দিয়ে দিছে, কেন? আইডিটা প্রাইভেট, তাহলে এটা করতে হবে যে সেট স্টুডেন্ট আইডি, গেট স্টুডেন্ট আইডি, তাহলে যে দেখো প্রাইভেট ভেরিয়েবল, সো আমি কাছে একটু সামারাইজ করে দিচ্ছি, আমার কোনো স্টুডেন্ট কোনো কোনো সময় যখন কোনো ভ্যালু অবজেক্ট ক্রিয়েট করার সময় আমি অ্যাসাইন করে দিচ্ছি, ওটার জন্য গেটার সেটার ইউজ করার কোনো সময় যখন কোনো প্রাইভেট ভেরিয়েবল আমি ভ্যালু সেট করতে চাই অথবা ওটা থেকে ভ্যালু দিতে চাই, কারণ ওটা তো ডাইরেক্ট অ্যাক্সেস নাই, ডট দিয়ে কিছু করতে পারবো না, কারণ ওটা আমি অ্যাক্সেস দিই না, ঠিক আছে? এখন দেখো আমি তো এখানে মধ্যে আমি সিস্টেম ডট আউট দিয়ে এটা স্টুডেন্ট ইনফরমেশনগুলো প্রিন্ট করলাম, ঠিক আছে? এখন ধরো এরকম যদি হইতো যে আমার ওখানে কোনো গেটার সেটার নাই, তাহলে স্টুডেন্ট ইনফরমেশনগুলো কীভাবে প্রিন্ট করা যেত? ধরো আমি যে গেটার সেটারটা আমি ডিলিট করে দিলাম, গেটার না ধরো এই সেটারগুলো থাকুক, গেটারগুলো আমি ডিলিট করে দিলাম, এখন তো এখানে কি ভ্যালুগুলো পাওয়া যাবে? আমি ভ্যালুগুলো সেট করতে পারবো, সেটার আছে, কনস্ট্রাক্টর আছে, মানে অল পসিবল হয়তো আমি সেট করতে পারবো, আমি ওখানে পাঠাই দিতে পারবো অবজেক্টের মধ্যে ভিতরে, আর অবজেক্ট থেকে নিতে পারবো, নেওয়ার কোনো রাস্তা আছে? ফার্স্ট অফ অল প্রাইভেট ডট দিয়ে অ্যাক্সেস করা যাবে,
আর এরকম কোনো মেথডও নাই যে আমার রিটার্ন করবে, তাহলে আমি জাস্ট একটা সিম্পল টাস্ক যেটা হলো আমার একটা স্টুডেন্টের ইনফরমেশন যেগুলো আমি পাস করছিলাম সেগুলোকে প্রিন্ট করে আমি কোন সময় দিতে পারবো, তুমি মানে তুমি তো বলতে পারো কেটে দিছি, তাও আমি একটা আমি কোনো কিছু ওইখান থেকে আনতে যাচ্ছি না, আমি আনতে দিব না, আমি কোনো আমি মেথডও ডিক্লেয়ার করতে দিবো না, আমি ওটা পাবলিকও করতে দিব না, তাহলে স্টুডেন্ট ইনফরমেশনটা প্রিন্ট করবো কিভাবে? হ্যাঁ ভ্যালুগুলো কিন্তু সেভ হয়ে থাকে, সেভ আছে হ্যাঁ, বাট ওইটা এখন কোন জায়গায় করবো কাছে কাছে আছে আমাদের এই শখ হয়ে গেছে যে আমরা কোনো কিছু করতে গেলে মেন মেথড একটা ছিল, আমার মেন মেথড যা কিছু আছে যাবতীয় যা কিছু আছে আমার মেন মেথড বিচারে লাগবে, এখন মানে না এটা আমি বলতেছি না তোমাদের সমস্যা, এটা আমাদের রয়েছে ওটাতে কাজ করতে আমার বিয়ে কাজ করবে, কোনো কিছু আমার কাজ করতে গেলে যে একটা শর্টকাট উদাহরণ যে আমরা যে তোমাদের ফ্রেন্ড যেটা বললো যে আমি যখন সেট করতেছি তখন আমি প্রিন্ট করে দিতে পারি, যে আমি যখন এই যে সেট স্টুডেন্ট নেম এটা যখন কল করতেছি এই যে এই দুইটার মধ্যে এই যে সেট স্টুডেন্ট আইডি এখানে আমি প্রিন্ট করে দিতে পারি অথবা এখানে আমি প্রিন্ট করে দিতে পারি, কারণ এই দুইটার মধ্যে তোমার ইনফরমেশনগুলো আছে। তুমি কিভাবে বুঝবা যে সে কনস্ট্রাক্টর দিয়ে ইউজ করতেছে নাকি সেট স্টুডেন্ট নেম দিয়ে ইউজ করতেছে? তুমি যদি প্রিন্টএফটা এটার মধ্যে দাও তাহলে যদি কনস্ট্রাক্টর দিয়ে মানে সে সেটার দিয়ে যদি সে ভ্যালুটা সেট করে তাহলে কি ওটা প্রিন্ট হবে? অথবা তুমি যদি সেট স্টুডেন্ট নেম দিয়ে দাও তাহলে যদি সে কনস্ট্রাক্টর ইউজ করে তাহলে কি প্রিন্ট হবে? তাহলে কি করতে হবে? দুই জায়গায় প্রিন্টএফ লেখা লাগবে, এখানেও প্রিন্টএফ লাগলে এখানেও প্রিন্টএফ লাগাবে, রিডান্ডেন্ট হচ্ছে না, কারণটা কি? এখন তুমি বলতে পারো যে না কেন সেই স্টুডেন্ট সেই স্টুডেন্ট নেম ইউজ করবে, আমি তো এখানে প্রিন্ট দিয়েছি তাকে এটা ইউজ করতে হবে, এটা সে তো জানে না কোথায় তুমি প্রিন্টএফ দিছো। সো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা লাইন আছে, ডোন্ট ট্রাস্ট ইউজার, ইউজারের সব কিছু রাইট আছে সব কিছু করার। ফর এক্সাম্পল তুমি ফেসবুক যখন অ্যাপ ইউজ করো তোমার ফেসবুক কি বলা যায় তুমি লাইক বাটনটা কীভাবে ইউজ করবা? জোরে চাপ দিবা না কাস্তে চাপ দিবা? সবভাবে করতে হবে, চাপ দিয়ে ধরে রাখলাম তাও তো তাকে মানে ভালো মতো কাজ করতে হবে, কারণ তোমার ইচ্ছা আমি লাইক বাটন চাপ দিয়ে ধরে রাখছি আমি এক্সাইটেড বেশি, সো আমার তো মানে কোনো সমস্যা নেই ফেসবুক হ্যান্ডেল করতে হবে। সো আমি এখানে স্টুডেন্ট ইনফরমেশন প্রিন্ট করতে চাই, সো তোমার এখানে দুইটা জায়গায় লিখতে হইতেছে না? এখন থেকে চিন্তা করবা যে আমি যখন একটা কাজ করতে যাবো এটা আলাদা সেপারেট কাজ করতে যাবো, অন্য কাজগুলোর সাথে আমি মিক্স করবো না। দেখো এখানে আমি একটা সিম্পল একটা ফাংশন লিখতে পারি না যে ফাংশনটা এই ইনফরমেশনগুলো নিয়ে প্রিন্ট করবে? স্যার আমি এখানে ধরো একটা ফাংশন লিখলাম পাবলিক ভয়েড প্রিন্ট স্টুডেন্ট ইনফো, তাহলে এখানে আমি দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টেল প্রিন্ট এলএন মনে করো স্টুডেন্ট আইডি, এখানে প্রিন্ট করলাম দেন স্টুডেন্ট নেম। এখন আমি এখানে যাই এখানে যে স্টুডেন্ট ওয়ান ডট প্রিন্ট স্টুডেন্ট ইনফো, জাস্ট আমি একটু রান করে দেখাই, তাহলে দেখো এই যে অনিক আইডি প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আমি যদি এখানে দেই স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম প্রিন্ট হয়ে গেছে। এখন দেখো তুমি এখন এটা বলতে পারো যে এখন দেখো এই যে ইউজার যদি স্টুডেন্টের কনস্ট্রাক্টর ইউজ করে অথবা সেটার ইউজ করে
এটা কোনো ম্যাটার হবে? কারণ আমি কোনটা ইউজ করতেছি এখন তো আমার এটা কোনো ফ্যাক্টর না, কারণ তুমি এটা ইউজ করো, এটা ইউজ করো, তোমার প্রিন্ট করতে গেলে এই জায়গায় প্রিন্ট করা হবে, আর এটাকে তোমার কল দিতে হবে, ঠিক আছে? তুমি এখন এটাকে যে কোনো জায়গায় কল দাও, স্টুডেন্ট ইনফরমেশনগুলো সে প্রিন্ট করে দেবে, সে ক্লিয়ার, ঠিক আছে? আমি একটু সামারাইজ করে দিচ্ছি, তাহলে আমরা কি দেখলাম, কিভাবে কনস্ট্রাক্টরটি ক্লিয়ার করতে হয়, যা হলো মানে ওই ক্লাসের নামটা, তো কনস্ট্রাক্টর মধ্যে আমি প্রাইমারি প্যারামিটার দিতে হবে, কোনো কিছু ভ্যালু সেট করার জন্য আমি প্রাইভেট ভ্যালু যদি অ্যাক্সেস করতে চাই তাহলে হলো গেটা অথবা সেটার, এই ধরনের ফাংশন দিয়ে ইউজ করতে হবে, গেটা সেটার মানে নাথিং এলস, জাস্ট গেটা হচ্ছে হলো ওখানে ভ্যালু দেওয়ার জন্য জাস্ট ওই ভ্যালুটা রিটার্ন করে দেবো, রিটার্ন হচ্ছে জাস্ট ভ্যালু, আর সেটার হচ্ছে হলো আমি একটা ভ্যালু পাস করবো এটা সেট করে দিতে হবে। তাহলে সে বুঝবে কিভাবে, তুমি এই স্টুডেন্ট নেম তুমি যদি এটা দিস না দাও, এই স্টুডেন্ট নেম না এই স্টুডেন্ট নেম কোনটা, মানে এই ভ্যারিয়েবল বলতে কোনটা, সে কোনো কিছু ডিফেন্ড করা আলাদা হয়ে আছে, তখন তুই নাকি হুবু সেম না, দিসটা ইউজ করা হচ্ছিল, দিস মানে হচ্ছিল ক্লাসের ভিতরে যে ভ্যারিয়েবলটা আর বাকিটা হচ্ছিল আদার্স, আপাতত এটা চিন্তা করো, ঠিক আছে? তাহলে দিস স্টুডেন্ট নেম হচ্ছিল ক্লাসের ভিতরেটা আর এটা হচ্ছিল অন্য যে জায়গা থেকে আসছে, ঠিক আছে? তো এটা ইউজ করা দরকার নাই, আমি একটু আগে যেরকম ইউজ করছিলাম এখানে নেম দিছিলাম আর এখানে আইডি দিছিলাম, কোথাও করতে পারো, ক্লিয়ার? মেথড তুমি পাবলিক রাখতে পারো ওটা আমার কোনো সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট এই ভ্যারিয়েবলগুলো তোমাকে পাবলিক রাখতে হবে, ফার্স্টে দুইটা একটা এমপ্লয়ি মানে অবজেক্ট ডিক্লেয়ার করবা অ্যান্ড এমপ্লয়ি ইনফরমেশনগুলো প্রিন্ট করবা, তাহলে যেগুলো একটু প্রাইভেট না মানে পাবলিক না প্রাইভেট, তাহলে কি যে আমি একটু আগে যেটা বললাম একটা ফাংশন দিতে হবে যে ফাংশনের মধ্যে এটা হলো প্রিন্ট করবে, ঠিক আছে? এরপরে তাহলে এটা ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন,
info কিভাবে এটা না দেন হচ্ছিল ওই নামটা মনে করো স্টুডেন্ট এস মানে স্টুডেন্ট দিয়ে দেবেন অনেকগুলো স্টুডেন্ট আছে এরপর কি করতে হবে নিউ এটা আমরা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করার সময় আইএনটি ব্র্যাকেট অ্যারের নাম নিউ আইএনটি হাফ ব্র্যাকেট এটা করতাম না এটা ডিক্লেয়ার করার জন্য এখন দেখো এটার মধ্যে আবার কি সাইজটা দিতে দিয়ে দিতে হয় না দশটা সাইজের স্টুডেন্ট সাইজের অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল এখন আমার কি করতে হবে ওই দশটা প্রত্যেকটা অ্যারের মধ্যে কিন্তু স্টুডেন্ট ইনফরমেশন নাই মানে স্টুডেন্টের অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে বাট ওটার ভিতরে কোনো কিছুকে অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে তাহলে ওটা আমার জানার জন্য ফর আইএনটি আই ইকুয়াল টু জিরো আই লেস দেন স্টুডেন্টস ডট লেন্থ আই প্লাস প্লাস তাহলে হলো স্টুডেন্টস আই নিউ তাহলে আমার এলাকায় অ্যারে ডিক্লেয়ার হয়ে গেলো কারণ কি ওই প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু আমার স্টুডেন্টের কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছিল জাস্ট আমি একটা অ্যারে নিয়ে নিয়েছিলাম আর অ্যারে প্রত্যেকটা ইন্ডেক্সে তো আমার একটা করে স্টুডেন্টের অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে না সেটা করা হয়েছিল এটা হচ্ছিল জায়গা ঠিক আছে আচ্ছা তোমাকে কি করতে হবে এই দশ সাইজ তুমি আগে থেকে নিয়ে নিতে পারো অথবা এখানে তুমি আরো কমাই নিতে পারো সে আমি মনে করো দশ সাইজের অ্যারে নিলাম বাট স্টুডেন্ট ইনফরমেশন আমি পাঁচটা আমি পাঁচ দিয়ে দিতে পারো বাট এটা মনে রাখতে হবে অথবা একটু সময় রাখতে হবে আচ্ছা তুমি এখন স্টুডেন্ট ইনফরমেশনগুলো কোন থেকে নিবা তুমি স্টুডেন্ট ইনফরমেশনগুলো হলো স্ক্যানার দিয়ে স্ক্যানার ইউজ করছিলাম না আমরা মনে আছে গত ক্লাসে স্ক্যানার আইএন নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন তাহলে তোমার এখানে কি পাঁচটা করে ইনফরমেশন দিতে হবে না তুমি যেহেতু এত বড় তুমি দুইটা ইনফরমেশন নাও দুইটা স্টুডেন্ট ইনফরমেশন নাও ঠিক আছে অথবা তিনটা নাও জাস্ট তিনটা নাও এখন কি করবা তিনটা নেওয়ার পরে তুমি স্টুডেন্ট ইনফরমেশনগুলো নিবা কোথা থেকে স্ক্যানার দিয়ে স্টুডেন্ট না তোমাদের ক্ষেত্রে হলো এমপ্লয়ি ঠিক আছে তার এমপ্লয়ি ইনফরমেশনগুলো নিবা কোথা থেকে কনসোল থেকে তাহলে স্ক্যানার দিয়ে ইউজ করতে হবে তাহলে এখানে কি কি ছিল স্ট্রিং কোনটা ছিল আইডি ছিল না আইডি আচ্ছা আমি তোমাদের কমাই দিলাম আইডিটা বাদ দিয়ে দাও আইডি বাদ দিয়ে দাও জাস্ট থাকবে হলো না নেম আর হচ্ছে হলো আচ্ছা এজও বাদ দিয়ে দাও আরও কমাই দিলাম পরেরটার জন্য ফার্স্টের জন্য এই পাঁচটা রাখবে ঠিক আছে পরেরটার জন্য এই দুটা বাদ দিয়ে দেবো তাহলে হলো শুধুমাত্র থাকবে হলো নেম বোনাস স্যালারি এই তিনটা জিনিস ঠিক আছে সেকেন্ডটার জন্য ফার্স্টের জন্য ওই পাঁচটা রাখবা ফার্স্টের জন্য পাঁচটা প্রিন্ট করবা পরেরটার জন্য জাস্ট এই তিনটা নিয়ে কাজ করো আচ্ছা তাহলে নেম বোনাস আর স্যালারি এগুলো কি তাহলে নেম নিতে গেলে কি করতে হবে ইন ডট নেক্সট ওই স্ট্রিংটা নিয়ে নিবে শোনো স্পেস সেপারেটেড দরকার নেই আমার জাস্ট নাম থাকবে একটা ওয়ার্ডের অনিক সাফাত এরকম ঠিক আছে সো ওই যে অনিক ইসলাম এরকম দরকার নেই অনেক ইসলাম নিতে গেলে যে আবার নেক্সট ই নিতে হয় মানে লাইন নিতে হয় নেক্সট লাইন আমার ওটা দরকার নেই ওটা ঝামেলা হবে তোমাদের সো তাহলে কী করবা জাস্ট নেম নিবা বোনাস স্যালারি এটা হলো স্ক্যানার দিয়ে নিবা ঠিক আছে নিয়ে কোথায় রাখবা এখানে রাখবা অলরেডি কিন্তু তোমার এটা করা আছে তোমার এখন জাস্ট হলো কী লাগবে যেখান থেকে হলো যে স্টুডেন্ট ইনফরমেশনগুলো সে মনে করো আমি নিলাম স্ট্রিং নেম তাহলে ইন ডট সে ধরো ওই নেক্সট তারপরে সেম ভাবে ওই স্ট্রিং তারপরে হলো আই সে ধরো আইডি ইন ডট ধরো এটা নেক্সট আইএনটি তাহলে এখানে হচ্ছিল যে নেম আর আইডিটা আমি পাস করে দিলাম মানে জাস্ট এই দুটো লাইন নিয়ে হলো আমি হলো ইনপুটটা নিলাম কনসোল থেকে আর বাকি হলো আগের মতন ঠিক আছে আচ্ছা
এখন আমি যদি এটাকে ই করতে চাই, এখন যদি আমি এই যে নিউ স্টুডেন্ট নেম আইডি এটা তো নিয়ে আমি ডিক্লেয়ার করে ফেললাম, এখন আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করবো? আবার একটা ফর লুপ চালাইতে হবে, তারপর কি স্টুডেন্ট মানে স্টুডেন্ট আই এর মধ্যে দেখেন অবজেক্টটা আছে, তাহলে স্টুডেন্ট আই ডট ওই প্রিন্ট স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে দিলে হলো না, সামথিং এই যে এরকম ইন্ট ডট প্রিন্ট প্রিন্ট স্টুডেন্ট ইনফো এভাবে করে দিলে হলো না, তোমার কি করবা প্রিন্ট এমপ্লয়ি, ঠিক আছে? আচ্ছা এটা হলো তোমাদের সেকেন্ড কাজ, একটু চেঞ্জ করলে এটা হয়ে যাবে হাতটা find the maximum in the employee info of maximum টোটাল স্যালারি হোল্ডার, ঠিক আছে? মানে কি ওই যে বোনাস আর স্যালারি মিলে যেটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম সেটা, তাহলে দেখো তোমার অ্যারে অফ ইনফরমেশন আছে, তুমি প্রত্যেকটা ই তাহলে টোটাল স্যালারি বের করতে গেলে কি তুমি একটা ফাংশন লিখে দিতে পারো না ক্লাসের ভিতরে যে গেট টোটাল স্যালারি, ওটা কি রিটার্ন করবে বোনাস আর স্যালারিটা যোগ করে আর রিটার্ন করে দেবে, আর এটা যার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্যালারি হোল্ডার। তো এটা হচ্ছিল তোমাদের আজকে এই তিনটা টাস্ক, তো কুইকলি কমপ্লিট করে দেখো এটা ফার্স্ট অফ অল এটা কিন্তু করে দিয়েছি জাস্ট তোমাকে বলে এটা এটা অলমোস্ট করে দিয়েছি জাস্ট এই দিকে তোমার করতে হবে, হ্যাঁ দিয়ে দিচ্ছে, হ্যাঁ সার্ভেন দিচ্ছে।